হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন নাট্যজন মঞ্চ ব্যক্তিত্ব অভিনেতা শাহ আলম দুলাল। দুলাল ভাই আপনি আরণ্যক নাট্য দলের সদস্য, 1977 সাল থেকে আপনি নাট্য দলের সাথে জড়িত এবং পাশাপাশি আপনি সরকারি চাকরি করতেন লাইভ স্টকে। আপনি 2000 সালে রিটায়ার করেছেন, তো সরকারি 2020 সরকারি চাকরি করে এই মঞ্চ নাটক করতে কিংবা টেলিভিশন নাটক করতে কিংবা আপনি বিভিন্ন সংগঠন ফেস্টিভ্যাল বিভিন্ন কাজের সাথে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত ছিলেন সরাসরি সক্রিয়ভাবে, এটা কি সম্ভব ছিল নাকি কষ্টকর ছিল? কষ্টকর তো বটেই, কষ্টকর। ম্যানেজ করতেন কীভাবে? না বেসিক্যালি আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই তখনই হচ্ছে যে আমি নাটকের দলের সাথে সম্পৃক্ত হই। চাকরি করি অনেক পরে, অর্থাৎ আমার একেবারে 27 বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগ দিয়ে আর কি আমি চাকরিতে জয়েন করি, সেটা 88 সাল। এই যে 27 বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগে চাকরিতে জয়েন করার সিদ্ধান্তটা কে নিতে সাহায্য করেছিল? 82 সালে যখন আমি পাশ করি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তখন যদি নাটকের সাথে সম্পৃক্ত থেকে 2000 টাকা আমি ইনকাম করতাম তাহলে আমি চাকরিতে জয়েন করতাম না। তখন বাংলাদেশ টেলিভিশন একমাত্র কি বলে আমাদের অভিনয় করার মাধ্যম, যেখানে হয়তো অভিনয় করলে 400-500-600 টাকার একটা চেক পেতাম, তখন করতাম। তখন আমি পুরোদমে বিটিভির নায়কের পার্ট যেটা বলে সেটাই করতাম। কিন্তু তারপরও আমার বাবা আমাকে খুব বেশি মাত্রায় ইয়ে করেছে যে তোমাকে চাকরিতে যেতে হবে, জয়েন করো। তো এরপর যখন দেখলেন যে টেলিভিশন থেকে সিনেমা থেকে মঞ্চের শিল্পীরা প্রচুর টাকা ইনকাম করছে, তখন কি আফসোস হলো যে না আমি চাকরি না করে যদি সরাসরি এখানে যুক্ত থাকতাম আমার ইনকাম সোর্সটা ঠিকই থাকতো, সময়টা আরও বেশি থাকতো নাটককে দেবার? না, আমার কোনো আফসোস এই কারণে নেই যে আমি মূলত একটা সংগঠক বা নাটকের সাথে কাজ করতে চেয়েছি। আমি মডেল হতে চাইনি বা ফিল্মেও কাজ করতে চাইনি, এটা পরবর্তীতে হয়তো অভিনেতা হিসেবে এক ধরনের ইয়ে থাকে, কিন্তু তাই বলে যে আমি চাকরি করে আমি এই জায়গাটিকে ফাঁকি দিয়েছি তা না। জি আচ্ছা, আপনি অভিনয় শুধু করতে চেয়েছিলেন এবং আরণ্যকের মতো দলে আছেন। আরণ্যক নাট্য দল অত্যন্ত একটি সুপারস্টার নাট্য দল, কারণ সেখান থেকে অনেক সুপারস্টারের জন্ম হয়েছে, তো আপনি সে অর্থে সুপারস্টার হলেন না কেন? না না না, আমি কখনো, আমি তো সেরকম ভালো অভিনেতা না হয়তোবা, যার কারণে আমার সেটা হয়নি। আর সুপারস্টার স্টার এই এই কনসেপ্টটা আমার কাছে মনে হয় না। যখন চারপাশে আরণ্যক নাট্য দলে আপনি দেখেন যে সুপারস্টার স্টাররা ঘোরাঘুরি করছে, তখন কি আপনার কাছে একটু আফসোস লাগে বা আপনার কাছে মনে হয় যে আপনি পিছিয়ে আছেন বা যারা এগিয়ে গেছে তাদের আচরণে কোনো রকম মনে কষ্ট পান? না, আমি সেই দিক থেকে অনেক ভাগ্যবান, কারণ এরা যারা আজকে তৈরি হয়েছে এদের তৈরি হওয়ার পিছনে আমাদের একটা ভূমিকা ছিল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমি একজন অভিনেতা বা একজন অভিনেত্রী হিসেবে দেখতে চাই, কে স্টার কে হিরো কে, এটা আমি ই করতে চাই না। মানুষ কেন নাট্য দল করে, কেন নাটকের সাথে দলের সাথে যুক্ত থাকে? ছোটবেলায় যখন আজান দেওয়ার সাথে সাথে বাসায় যাওয়ার একটা তাড়া থাকতো না, নাহলে বাবা মা ঠিক সন্ধ্যা হওয়ার সাথে সাথে দলে কখন যাব, এই যে একটা রিভার্স ফিলিংস, মানে দলে না গিয়ে এক কাপ চা না খেলে সবার সাথে দেখা না হলে গল্প না করলে রিহার্সেলের পরে আরও 2 ঘন্টা আড্ডা না মারলে মানে একটা অপূর্ণতা যেন থেকে যায়, এরকম একটা ব্যাপার। এটা কীভাবে প্রকাশ করবো আমি ঠিক বলতে পারছি না। টেলিভিশন নাটক সিনেমা মঞ্চ এই তিন মাধ্যমের পার্থক্য কি কি আপনার কাছে যদি জিজ্ঞেস করি আপনি কীভাবে পার্থক্য? এটা একটা বিশাল পার্থক্য, কারণ এখন আমি তোমার সাথে কথা বলতেছি, এটাকে এডিট করার সুযোগ আছে। এখন যদি আমি মঞ্চে থাকতাম আমি যা কিছু বলে ফেললাম বলেই ফেললাম, এটা তো আর এডিট করার সুযোগ নেই। আর ফিল্ম এটা তো আরও অনেক বড় একটা মাধ্যম। মঞ্চ নাটক আর যাত্রা নাটকের মধ্যে পার্থক্য কী? আমরা মঞ্চে প্রসিনিয়াম অর্থাৎ তিন দিক বন্ধ থাকে, এক দিক খোলা থাকে, ইচ্ছে করলে এক্সপেরিমেন্ট করলে মাঝখানেও অভিনয় করলাম, চারিদিকে দর্শক থাকলো। কিন্তু যাত্রাটা যেটা এটা একটা এটার ফর্মটাই আলাদা, যে চারিদিকে দর্শক তার মাঝখানে অভিনয় হচ্ছে এবং খুব এক্সাজারেট অ্যাক্টিং করছে, খুব হাই পিচ, কারণ তখন তো কোনো রকম অত সফিস্টিকেটেড সাউন্ড সিস্টেম ছিল না। 2000-3000 দর্শককে তার কণ্ঠস্বরটা শোনাতে হতো এবং তার যে বডি লাইন যে গেস্টারটা সে শো করতো, এটা কিন্তু শুধুমাত্র যাত্রা অভিনয় করে বলে না, তার কিন্তু অনেকে যদি দর্শকের কানে তার শব্দটি নাও পৌঁছায় সংলাপটি, তাও যাতে তার অঙ্গভঙ্গি দিয়ে যাতে বুঝতে পারে সে কী বলছে। আপনার কাছে যাত্রা শিল্পের প্রবাদ পুরুষকে?
অমলেন্দু বিশ্বাস আপনার কাছে মঞ্চ নাটকের প্রভাত পুরুষ কে একদম বললে ঠিক হবে না দুজনের বলতে হবে ফরিদি ভাই আর আলী জাকির